এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে এলে সব কথা হারিয়ে যায়। তখন মনের ভেতর প্রিয় গান বা প্রিয় কবিতার দু এক কলি গুনগুনিয়ে ওঠে, চিত্রশিল্পী তার ক্যানভাস রং তুলি নিয়ে বসে পড়ে, ফটোগ্রাফার তার ক্যামেরার আশ্রয় খোঁজে, আর যারা কবি তারা তাদের খাতার পাতায় ভাষার আঁকিমুকি কেটে চলে। আর এসবের বাইরে যারা নিছকই প্রকৃতির পূজারি, তারা তাদের চোখ তারা তাদের মন দিয়ে এই অনন্ত প্রকৃতির পুজো করে চলে। আজ আমি আপনাদের নিয়ে যাব তেমনই একটি জায়গায়, নলদারা, উত্তর বাংলার এক অচিন পুরি। চলুন আমার সাথে, আমার সঙ্গী হয়ে, যেই যাত্রার প্রতিটি বাঁকে বাঁকে আমরা নলদারার অনন্ত প্রকৃতি তার রূপ রস মাধুর্য উন্মোচন করতে করতে এগিয়ে যাব। শিলিগুড়ি শহর থেকে নলদারা বড়জোর ঘণ্টা দেড়েকের পথ, কিন্তু এই শহরের একজন নাগরিক হয়েও আমার এতদিনেও জানা ছিল না যে আমার শহরের এত কাছে এত সুন্দর একটা স্পট আছে। যাই হোক, কোনো এক সূত্র থেকে নলদারার কথা প্রথম জানতে পারি, আর জানতে পেরেই আর দেরি করিনি, সোজা পাড়ি দিলাম সেই পথে। শীত তখন প্রায় শেষের মুখে, সকাল সকাল বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি থেকে প্রথমে দুধিয়া, তারপর দুধিয়া থেকে মিরিকগামী যে রাস্তা গেছে সেখানে কয়েক কিলোমিটার যাওয়ার পর দুটো রাস্তা দুদিকে টার্ন নিয়েছে। একটি রাস্তা সোজা মিরিকের দিকে উঠে গেছে, আর বাঁদিকের রাস্তা মুক্তি বস্তি হয়ে পৌঁছে গেছে এই নলদারাতে। এতক্ষণ আমরা ছিলাম নলদারার একদম টপে, কিন্তু সেখানে কোনো সবুজের আচ্ছাদন না থাকায় রোদে গরমে ক্লান্ত হয়ে আমরা অনেকটা নিচে এই সবুজ ছায়া ঘেরা শান্ত নিরিবিলি জায়গাটিতে চলে এলাম। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান নেমে গেছে, আর তার মাঝে ছোট ছোট বাড়িঘর। একটা শীতল মিষ্টি হাওয়ায় শরীর মন জুড়িয়ে গেল। মেন রাস্তা থেকে একটা সরু কাঁচা পথ চা বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে অনেক নিচে পৌঁছে গেছে। পাকা রাস্তা থেকে কিছুটা চড়াই পথ ধরে আমরা উঠে এলাম এই ছোট্ট সমতল জায়গাটিতে, যেখানে কয়েকটি মাত্র পরিবারের বাস। চারপাশ পাহাড় ঘেরা, একপাশে আছে এদের সবজি ক্ষেত, যে ক্ষেতের সীমানা হিসাবে এরা ব্যবহার করেছে নানান রঙের শাড়ি। আমাদের দেখে একটি বাড়ি থেকে এক পাহাড়ি ভদ্রলোক বেরিয়ে এলেন। খুব উৎসাহ নিয়ে উনি চারপাশের ফুল ফল শাক সবজি আমাদের চেনালেন, যেমন হালকা বেগুনি ফুলে ভরা এই গাছটির একটি ডাল কেটে আমাদের হাতে উনি উপহার দিয়ে বললেন যে এটি আলু বোকরার গাছ। আমার শহরের এত কাছে এত শান্ত নিরিবিলি দূষণহীন এত সুন্দর একটা গ্রাম, বড় ইচ্ছে করছিল সেখানে এক রাত থেকে যেতে। থাকতে চাইলে সেই ব্যবস্থাও আছে, যে মুক্তিবস্তির পথ ধরে আমরা এসেছিলাম নলদারাতে সেই মুক্তিবস্তিতেই আছে কয়েকটি হোমস্টে, আমরা আসার পথেই দেখেছিলাম। তাছাড়া নলদারাতেও আছে একটি হোমস্টে, যদিও এই যাত্রায় আমাদের নলদারায় থাকা হয়নি, তবে ইচ্ছে আছে নিকট ভবিষ্যতে একটা রাত অন্তত আমার নলদারায় কাটবে। শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের পথেও আপনি মুক্তিবস্তি বা মুক্তিখোলা হয়েও নলদারা একবেলা ট্যুরে দেখে নিতে পারেন। রাস্তা নিচ থেকে টার্ন নিয়ে এ পথ ধরেই উপরে উঠে গেছে, আর ঠিক এই জায়গাটিতেই আমরা এতক্ষণ কাটালাম। আমাদের গাড়ি সেখান থেকে আরও কিছুটা নিচে নেমে চলেছে, যাব সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড় ঘেরা যে বিস্তীর্ণ চা বাগানটির অংশ দেখিয়েছিলাম, আমরা যাব সেখানে। মুক্তি বস্তি থেকে কিছু দূর গেলেই মুক্তি খোলা বা মুক্তি নদী, আর সেই নদীর চরেই শীতকালে জমজমাট পিকনিকের আসর বসে যায়। আর সেই রাস্তা সোজা যে পাহাড়ের ওপরে এঁকে বেঁকে উঠে গেছে সেটিই নলদারা। পর্যটকরা সে পথে প্রায় যায় না বললেই চলে, কাজেই নলদারাকে বলাই যায় উত্তর বাংলার এক অদেখা অচেনা এক অচিন পুরী। দূরে যে টিনের ছাউনি দেওয়ার শেডটি দেখা যাচ্ছে, শুনেছিলাম সেখানে নাকি চাপাতা ওজন করে উল্টো দিকের পাহাড়ে রোপওয়ের মাধ্যমে চলে যায়, যদিও আমাদের সেটি দেখার সুযোগ হয়নি। সম্ভবত দিনটি রবিবার থাকায় কাজ বন্ধ ছিল।
এই বিস্তীর্ণ চড়াচড়ে শুধুই আমরা, তাই কখনো শুয়ে, কখনো গড়িয়ে, কখনো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ালাম, আর আমার সাথে লম্পঝম্প করল এই শর্মাও। আসুন, এর সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। ওর নাম গণেশ, ও আমার বেশিরভাগ বেড়ানোর সাথী, আর পেশায় সে সারথি। আন্তরিক হাসি খুশি স্বভাবের গণেশের গাড়িতে ট্যুর করতে চাইলে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দিলাম। শীতের বেলা পড়ে আসছে, বাতাসে তখন হিমেল হাওয়া, গায়ে গরম জামা চাপিয়ে নিলাম। এখান থেকে শিলিগুড়ি সহ সমতলের একটা বিশাল অংশ চোখে পড়ে। প্রায় গোটা চা বাগান জুড়েই এই পাতাবিহীন অদ্ভুত আকৃতির গাছ একটার পর একটা দাঁড়িয়ে। চা বাগানের এই শেষ অংশটি কিন্তু একটা চমৎকার ভিউ পয়েন্টও বটে। ছোট ছোট পাহাড় ধাপে ধাপে সেই সমতলে এক দিগন্ত রেখায় মিশে গেছে। শুনেছিলাম এই বিস্তৃত চড়াচড়ে যখন রাতের অন্ধকার নেমে আসে আর দূরের সেই সমতলে যখন আলো জ্বলে ওঠে, সে এক স্বর্গীয় দৃশ্যের সূচনা করে। আরও একটা কথা এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে শুনেছিলাম, যে নলদারা থেকে নাকি নেপালের পাহাড় দেখা যায়, সেই পথও তারা আমাদের দেখিয়ে দিয়েছিল। যদিও সময়ভাবে আমাদের আর সেই পথে পা বাড়ানো হয়নি, তবে ইচ্ছে আছে পরবর্তীকালে কখনো এখানে এলে সেটিও আমরা দেখে নেব। সন্ধে হয়ে এসছে, চড়াচড় তখন নিঝুম নিস্তব্ধ, পাখিরা তখন বাসায় ফিরছে, আর এবার আমাদেরও ফিরতে হবে আমাদের বাসায়। কিন্তু মন চায় না এই সবুজ প্রকৃতি ছেড়ে আবার সেই ধোঁয়া ধুলো যানজটের শহরে ফিরতে। গাড়িতে উঠেও নেমে গেলাম এই চা ফুল ধুত্রা ফুলগুলো দেখে, এদের যে ক্যামেরায় বন্দি করতেই হয়। পাতাবিহীন এই বিশাল গাছগুলোকেও ক্যামেরাবন্দি করা লোভ সামলানো গেল না। এমনই একটি সুবিশাল গাছে একটা বিশাল আকৃতির কোটর চোখে পড়ল। কত কীট পতঙ্গ, কত পাখি, কত নিশাচরের বাস এই গাছ। আর যারা ক্যামেরার পেছনে বা সামনে থাকে, তাদেরও তারা নিরাশ করে না। একটা স্বপ্ন সফর শেষে মন তখন কানায় কানায় পূর্ণ, কোথাও কোনো অপ্রাপ্তি, কোথাও কোনো অপূর্ণতা নেই। তখন শুধু হৃদয় আমার নাচে রে, ময়ূরের মতো নাচে রে। ফেরার পথে আমাদের গাড়ি তখন গাড়ি ধুরায়, যেখানে একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম। বিস্তীর্ণ শুকনো বালাসন নদীর চর আর তার পার খেসা পাহাড়ের পেছনে আস্তে আস্তে সূর্য ডুবছে। একটা গোটা দিন কখন কিভাবে যেন ঝুঁক করে শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি আরেকটি খুব ইন্টারেস্টিং জায়গার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।